জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমিতে নিয়ে আসা হয়েছে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তার লাশ দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। মঙ্গলবার বেলা 2:30 রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। 87 বছর বয়সী অধ্যাপক রফিকুল ইসলাম পেটে ব্যথা নিয়ে গত 7 অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন। দর্শক কেন্দ্র শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, কখন নাগাদ রফিকুল ইসলামের মরদেহ সবিস্তারে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনা হবে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যেমনটি বলছিলেন যে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের কিন্তু মরদেহ ইতিমধ্যেই শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে, এবং আমি যদি একটু দেখাই যে তার আগে কিন্তু বাংলা একাডেমিকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল এবং কিছুক্ষণের আগেই তার মরদেহটি এই শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষে তাকে শ্রদ্ধা জানানো হবে, এবং এবং সেই সঙ্গে যে এটি সম্মিলিত সাংস্কৃতিক জোট এই শ্রদ্ধা নিবেদনের এটি, এবং তারপরে কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে আজিমপুর কবরস্থানে এবং সেখানে তার লাশটি দাফন করা হবে। এবং আপনি জানেন যে গত মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি একটি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন, এবং 87 বছর বয়সী অধ্যাপক রফিকুল ইসলাম কিন্তু বাংলা বিভাগের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, তারপরে তিনি উপাচার্য ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, এমন এবং তিনি ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে কিন্তু তার দুর্লভ কিছু তিনি ছবি তুলেছিলেন, এবং এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু রাষ্ট্রপতির পক্ষে যে শ্রদ্ধা নিবেদন সেটি অনুষ্ঠিত হবে, এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানাবেন, এবং তারপরে সর্বস্তরের মানুষ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। তো এখন কিন্তু রাষ্ট্রপতির পক্ষে আমরা দেখছি যে শ্রদ্ধা জানানো হচ্ছে, এবং তারপরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে, এবং তারপরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য। তো আমরা যেমন যেমনটি বলছিলাম যে অধ্যাপক রফিকুল ইসলাম কিন্তু তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট জাতীয় অধ্যাপক, তিনি কিন্তু চলে গেলেন, এবং সেই যে ক্ষতি যেমনটি তার সহকর্মীরা বলছিলেন যে সেই ক্ষতি আসলে কখনোই পোষাবার নয়, তার প্রতি কিন্তু এখন সর্বস্তরের শ্রদ্ধা যেটি। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যা বলছিলেন ক্ষতি আসলে পোষাবার নয়। দর্শক জানাচ্ছিলেন জুবায়ের সানি। জাতীয় শহীদ মিনার থেকে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।